আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের সবাই দোয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি একটা রান্না করব পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, একটা মজার রেসিপি। তো এই মজার রেসিপিটি কী কী লাগবে এটা আমি দেখে দিচ্ছি। প্রথমে পটলটাকে আমি কিন্তু এভাবে একটু গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি। এভাবে এখানে আমি চারটে পটল নিয়েছি, আর এখানে কিন্তু চিংড়ি মাছটা ব্লেন্ড করে নিয়েছি। চিংড়ি মাছের সঙ্গে একটু আদা দিয়েছিলাম আর একটু রসুন কুচি দিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিংড়ি মাছ বাটা নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি ডিপে রেখে দেবো। আর এখানে এক টুকরো আমি লেবু রস দিয়ে দিচ্ছি। আর এখানে বাটা মশলা ছিল, সেখান থেকে আমি এই বাটার মশলা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা একসঙ্গে মিক্সড করে বেটে রেখেছিলাম, ওটা দিয়েছি। আর এখানে কিছুটা বাটা শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা গুঁড়ো শুকনো ঝাল মরিচ দিয়েছি আর কি। ঝাল যেরকম পছন্দ করবে সে অনুযায়ী দেবে। তো এই চপটার ভিতরে একটু ঝাল বেশি হলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আর একটা ডিম দিয়েছি আমি, আর কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, প্রয়োজন পড়লে আর একটু দিব। এটা বাসায় একবার হলে ট্রাই করবে, খেয়ে দেখবে অনেক মজার। আর এখানে গরম মশলা আমি বাসায় যেটা সবসময় তৈরি করে রাখি ওটা চামচ দিয়ে দিয়েছি, আর এটা জিরা তেলে গুঁড়ো করা ওটাও আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু কালার কেউ যদি চায় কালার দিবে, না পছন্দ করে কালারটা না দিলে চলবে। আমি জাফরান দিয়ে দিয়েছি, একটু হালকা কালার হলে দেখতে ভালো লাগে। যারা পটল খেতে চায় না তারা কিন্তু এইভাবে পটল দিয়ে একটা সুন্দর মজার রেসিপি বানিয়ে দিলে কিন্তু সবাই খেতে চাইবে, এবং খেতে কিন্তু অনেক মজা। আমি খেয়েছিলাম, খেতে কিন্তু অনেক টেস্টি। তো আমি কিন্তু ফ্রাই প্যানে অলরেডি আমি তেল দিয়েছি, এখানে সোয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। এখানে এই তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু চপের মতন করে ভাজি করে নেব। চপগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন মিশ্রণটি ভালো করে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এমনি রাইসের সঙ্গে, পোলার সঙ্গে বা শুধু খাওয়া যাবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে এবং একটা কমেন্টস করবে যে কেমন হয়েছে, আর পাশে অবশ্যই ট্রাই করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে আজ পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু করে নিও। যারা নতুন তারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছে তারা অবশ্যই জানো একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড করে দেখতে পাবে, আমার পাশে থাকবে। এটা একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে পিট পিট করে একটু ভালো করে ভাজি করে নিতে হবে। ভালো করে ভাজি করা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। তো একটু সময় নিয়ে ভাজি করতে হবে, কারণ জালটা মিডিয়াম আছে রাখতে হবে। আর চিংড়ি মাছ তো এমনিতে অনেক টেস্টি, সবার প্রিয় খাবার চিংড়ি মাছটা। তো এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, ইচ্ছা করলে বড় চিংড়ি ব্লেন্ড করে নেওয়া যাবে, কিন্তু যেহেতু ব্লেন্ড করবো বলে আমি ছোটো চিংড়িটা নিয়েছি। আর এমনি চিংড়িটা দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যাবে, অনেক কিছু করা যায়, এই জন্য আমি
ডিপে রেখে দিয়েছি, পরবর্তীতে অন্য কিছু বানালে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, এ পিট পিট করে কিন্তু উল্টে দিতে হবে মাঝে মাঝে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভাজি করে নিয়েছি এবং আমি এখন ভাজি করার পর সব তুলে নিচ্ছি। মোটামুটি ভাজিটা পারফেক্ট হয়েছে। কারণ একদম পুড়ে যায়নি। আবার ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে। আর আমি তেলটা একটু কমে নিয়েছি কড়াই থেকে। ওই কড়াইতে আমি আবার এটা রান্না করবো একটু। তো আমি এখানে কিন্তু 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। এবার রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নেব, একটু সোনালি রং করে নেব। হ্যাঁ, এই যে কিন্তু সোনালি রং হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে টমেটো সস দিয়ে দেবো কিছুটা, প্রায় আধা কাপ পরিমাণ টমেটো সস আমি দিয়ে দিয়েছি। আর একটু চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী চিনিটা। কেউ চিনি পছন্দ করলে দিবে, না করলে না দিবে। সসের ভিতর যেহেতু ঝাল থাকে, এখানে আমি আর বাড়তি চোখে মানুষের গুঁড়ো আর ব্যবহার করলাম না। আর যে লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি চারপাশটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কিন্তু গোটাটাই দিয়েছি। আর আমি যে চপগুলো ভাজি করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আমার কিন্তু এটা একটু নেড়ে ছেড়ে দিলে কিন্তু আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি যেগুলো ভাজি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি, একটু এক একটা করে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে কিন্তু হয়ে যাবে এটা, তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। এতে কোনো পানি ব্যবহার করব না, শুধু সসটা দিয়েই রান্না করব। হ্যাঁ, এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটু সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম, মানে দেখতে ভালো লাগবে এই জন্য। এখন আমি এই যে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি।
তো আমি সবাইকে আজকে মতো আল্লাহ পেয়ে দেবো, সবাইকে অনুরোধ করবো পরবর্তী ভিডিও দেখার। তো যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো।